টাকা পয়সার জন্য কি এখানে আসছি? অবশ্যই না। আপনারা আজকে এখানে বিকাল রাত হইলে আবার চলে যাচ্ছেন ওই পক্ষে, কেন? টাকার জন্য? টাকা কত টাকা দিবে? আমি সেক্রেটারি করার লোক না। ওই দলাদলিটা বাদ দিয়া একদিকে থাইকা দেখেন কি হয়, একটাবার দেখেন। বল দেখেছিলাম ওই অল, এইবারও দেখেছিলাম ওই আগেরই 30-35 বছর আগে। নতুনত্ব কিছু করার চিন্তা ভাবনা আছে মাথায়? করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা অবশ্যই করব। আমি নির্বাচিত হই বা না হই আপনাদের পাশে থাকব। টাকা পয়সার জন্য কি এখানে আসছি? অবশ্যই না। তো যারা আসতে চাচ্ছে তারা কি করছে বলেন দেখি, একটা হাত তুলে অমুক কাজ করছে? হ্যাঁ করছে, হয়তো দুই একজনের কিছু করছে, কিন্তু সবাই কোনো কাজ করছে না। এই পিকনিকে কোন পিকনিক আমি গাড়ি দেই নাই, শিল্পী সমিতির আগের কমিলা না কই গেল, ওই সময় ওকে 10টা গাড়ি দিচ্ছে, নৌসন্দী না কই 10টা গাড়ি, 10টা গাড়ি ওখানে ভাড়া কত? এই এইবারও নিচে 5টা, এইবার পিকনিকে এই বেরিবান্ধে গেল। তো কোন সমিতিরে আমি গাড়ি দেই না, বাস গাড়ি, প্রতিটা বাস গাড়ি আমার দেওয়া। তা আমার কথা হলো দেওয়া নেওয়া এইটা কথা না, আমি আপনাদের পাশে থাকতে চাই। মিশার সভাপতি, আমি সেক্রেটারি, আমি সেক্রেটারি করার লোক না, তারপরও মিশার, আমি মিশা আমার ছোট ভাই, তারপরও আমি জায়গা দিচ্ছি, কারণ ও দৌড়াইতে পারে, ও কথা বলতে পারে, 10 জনে বুঝাইতে পারে। একটা কথা বললে মিশা ওইটা 10 জনে বুঝে কীভাবে ম্যানেজ করবে ওটাও করতে পারে। কোনো ভুল ত্রুটি কোনো কিছু হইলে বলবেন মিশা না শুনে, আমি আপনাদের পাশে থাকব। আপনারা আজকে এখানে বিকাল রাত হইলে আবার চলে যাচ্ছেন ওই পক্ষে, কেন? টাকার জন্য? টাকা কত টাকা দিবে? না না, এটা করছে, এটা গত নির্বাচনে আমার দেখা, আমার বাস দেয় আবার ওই দলে গেছেন। ওই দলাদলিটা বাদ দিয়া একদিকে থাইকা দেখেন কি হয়, একটাবার দেখেন। আপনারা প্রুফ দেখান, আপনারা তো আমরা প্রুফ চাচ্ছেন, আমি চাচ্ছি আপনাদের, আপনারা আমার দিকে থাকেন।